আপনার ফোনের ক্যামেরা যদি একটু নর্মাল হয়ে থাকে তাহলে আপনি এই ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে আপনার ফোন থেকে আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন তো আমি এখানে এই ক্যামেরা অ্যাপটি দিয়ে ফটোগ্রাফি করা কয়েকটি ছবি দেখিয়ে দিচ্ছি আমার এখানে দেখতেই পাচ্ছেন কতটা কালারফুলভাবে এই ছবিগুলো গ্যালারিতে সেভ হয়েছে তো এই ক্যামেরা অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন তারপরে এখানে রিলায়েন্স লিকে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিবেন আর এই ভিডিওটি দ্বারা আপনার কোনো উপকার হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন এই রিলায়েন্স ক্যামেরা অ্যাপটিকে ওপেন করে নেবেন তো প্রথম অবস্থায় এই অ্যাপের ভিতরে আসার পরে আপনার এখানে যা কিছু পারমিশন চাওয়া হবে আপনি সবগুলোকে অ্যালাউ করে দিবেন তারপরে এখন এই যে শুটিং অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তাহলে আপনি এই অ্যাপটির মূল পেজের ভিতরে চলে আসবেন এখন সবার প্রথমে আপনার এখানে দুইটি সেটিং অন করে নিতে হবে এজন্য উপরে থ্রি লাইন এখানে ক্লিক করে এখানে যে সেটিং রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখন প্রিসার্ভ সেটিং এটার উপরে ক্লিক করে এখানে যে ক্যামেরা মোট রয়েছে প্রথমে তো এটা আপনি অন করে দিবেন এখন এখান থেকে ব্যাক করে যে মিরর ফ্রন্ট ক্যামেরা এবং এর নিচে ফোকাস ক্যামেরা রয়েছে তো এই অপশন দুইটি আপনি এখান থেকে অন করে নেবেন এখান থেকে এই তিনটি সেটিং করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক করে ক্যামেরা অ্যাপটির পেজের ভিতরে চলে আসবেন এখন আপনার যে কোনো একটি সাবজেক্টের উপরে স্থির করে এরকম ভাবে ক্যামেরাটি রাখবেন রাখার পরে এখানে নিচ থেকে তিন নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তারপরে এই সার্কেলটি এরকম ভাবে ঘুরিয়ে আপনার স্ক্রিনের যে লাইট রয়েছে এই লাইটটি আপনি সামান্য একটু বাড়িয়ে নেবেন তো এখানে যতটা বাড়ানোর ফলে আপনার এই স্ক্রিনের লাইটটি দেখতে ভালো লাগবে আপনি এখানে ততটা বাড়িয়ে নেবেন তারপরে এখন সবার শেষে যে এম ফোকাস রয়েছে এটার উপরে ক্লিক করবেন এখন আপনি এই যে সার্কেলটি দেখতে পাচ্ছেন এই সার্কেলটিও আপনি যদি এইরকম ভাবে ঘুরিয়ে দেন তাহলে দেখতে পাবেন আপনার এই সাবজেক্টটি অটোমেটিক ভাবে ফোকাস করে এর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি বেলার হয়ে গেছে তো এখান থেকে এই পিকচারের সাবজেক্ট প্রপার ভাবে ফোকাস করার পরে আপনার এই পিকচারের উপর একবার টাস করবেন তাহলে দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ডটি আরো সুন্দর ভাবে এখানে বেলার হয়ে যাচ্ছে তারপরে এখন যদি জুম করার প্রয়োজন হয় এখানে যে জুম অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তো এখন আপনি এখানেও যদি এই সার্কেলটি এরকম ভাবে ঘুরিয়ে আপনার এই পিকচারটিকে জুম করে নেন তাহলে দেখতে পাবেন ওই ফোকাস অবস্থায় এখানে সুন্দর মতো জুম হয়ে যাচ্ছে এখন সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে এখানে কালার অ্যাড করার জন্য তিন নম্বরে যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এই সার্কেলটি এরকম ভাবে ডানে বামে ঘুরাতে থাকলে আপনি দেখতে পাবেন আপনার পিকচারের সাথে এখানে অনেকগুলো কালার ম্যানুয়াল ভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগবে আপনি এখান থেকে সেই কালারটি সিলেক্ট করে রাখবেন তো এরকম ভাবে আপনার পিকচারের সাবজেক্ট পরপার ভাবে ফোকাস করার পরে এখানে কালার অ্যাড করবেন এখন এই ক্লিক আইকনে ক্লিক করে আপনার এই পিকচারটিকে ক্যাপচার করে নেবেন তো আমি এখানে পিকচারটি ক্যাপচার করে নিয়েছি এখন গ্যালারি থেকে এখান থেকে কয়েকটি পিকচার আপনাদেরকে দেখিয়ে দেই তো এখানে দেখতেই পাচ্ছেন এই পিকচারটি এইচডি কোয়ালিটি আকারে এবং এই পিকচারের সাথে কত সুন্দর একটা কালার গ্রেডিং অ্যাড হয় এখানে গ্যালারিতে সেভ হয়েছে আর এইরকম ভাবেই আপনি এখান থেকে এই ফিচার গুলো ব্যবহার করে হিউম্যান ফটোগ্রাফি তারপরে ন্যাচারাল ফটোগ্রাফি খুব ভালোভাবেই করতে পারবেন এখন ভিডিওগ্রাফি করার জন্য এই ভিডিও আইকন এটার উপরে ক্লিক করবেন তারপরে আপনি পিকচারটি যেরকম ভাবে তুলেছিলেন এখান থেকে আপনি ভিডিওগ্রাফিও সেরকম ভাবে করতে পারবেন তো এখানে ভিডিও রেকর্ডিং চালু করার আগে এ ফোকাস থেকে আপনার সাবজেক্ট ফোকাস করবেন তারপরে এখন কালার আইকন থেকে এখানে ভিডিওর সাথে পরপর একটি কালার সেট আপ করে নেবেন আর ভিডিও রেকর্ডিং চালু করার পরে এখান থেকে জুম করার প্রয়োজন হলে এই জুম আইকনে ক্লিক করে এই সার্কেলটি এরকম ভাবে ঘুরাতে থাকবেন তাহলে দেখতে পাবেন খুব স্মুথ ভাবে আপনার এখানে ভিডিওর ভিতরে জুম হয়ে যাচ্ছে তো আমি এখানে এখানে কয়েক সেকেন্ডের একটি ভিডিও রেকর্ডিং করে নিয়েছি এখন গ্যালাই থেকে আপনাদেরকে ভিডিও রেকর্ডিংটি দেখিয়ে দেই তো এখানে রেজাল্টটি দেখতেই পাচ্ছেন যে ভিডিওর কোয়ালিটি কতটা ভালো আসছে এবং এর সাথে কত সুন্দর মতো একটা কালার গ্রেডিং অ্যাড হয়েছে আর এখান থেকে ভিডিও রেকর্ডিং করার আগে খেয়াল করবেন উপরে যে রেজুলেশন আইকন রয়েছে এখান থেকে আপনি সবার উপরে যে রেজুলেশনটি থাকবে সেই রেজুলেশনটি আপনি সিলেক্ট করে দিবেন আর এছাড়াও এখানে আরও অনেকগুলো ফিচার রয়েছে তো এগুলো আপনি পর্যায়ক্রমে ট্রাই করে দেখবেন তো এই ছিল আজকের এই ক্যামেরা অ্যাপটির সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও এই ক্যামেরা অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে দেখবেন তারপর এখানে কমেন্ট করে জানাবেন এই ক্যামেরা অ্যাপটি আপনার কাছে কেমন লাগলো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই